আসসালামু আলাইকুম। দেখে নেওয়া যাক আজকের নিউজ। পানির দামে গলদা চিংড়ি, গলদার ঘের কইরে সর্বস্ব হারানোর মতো অবস্থা হইছে, খরচের টাকাও উঠাতি পারছি না, পানির দামে মাছ বিক্রি করতে হচ্ছে। খুলনার রূপসার ডিপোতে মাছ বিক্রি করতে আসা মংলার চিলা গ্রামের ঘের মালিক বিজন বৈদ্য এসব কথা বলেন। 8 বিঘা ঘেরে গলদা চিংড়ি চাষ করছেন বিজন বৈদ্য। গত বছর প্রতি কেজি 1200 টাকা দরে বিক্রি করেছেন, এখন 475 থেকে 500 টাকায় বিক্রি করতে হচ্ছে সেই আকারের গলদা চিংড়ি। মঙ্গলবার দুপুরে আলাপকালে চিংড়ি চাষি বিজন আক্ষেপ করে বলেন, এবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যারা ব্যাংক লোন নিয়েছেন তাদের মরার উপর খাড়ার ঘা। দাম কমে যাওয়ায় হাজার হাজার চিংড়ি চাষির পথে বসার অবস্থা হয়েছে, সরকার আমাদের দিকে একটু তাকালে অনেক উপকার হয়। গলদা চিংড়ির সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে সাদা সোনা নামে খ্যাত রপ্তানিজাত গলদা চিংড়ির দামে আকস্মিক ধস নেমেছে, এতে চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ায় গলদার দাম হ্রাস পেয়েছে, ফলে 2 বছরের ব্যবধানে গলদা চিংড়ি রপ্তানি কমেছে প্রায় 70%। মৎস্য অফিস সূত্র ও গলদা চিংড়ি রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলায় 10 লক্ষাধিক ছোট বড় গলদা চিংড়ির ঘের আছে। দেশের গলদা চিংড়ির সবচেয়ে বড় বাজার ছিল যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর থেকে অর্থনীতির উপর চাপ পড়ায় গলদা চিংড়ি কিনছে না যুক্তরাজ্য। এ কারণে চাষিরা স্থানীয় বাজারে কম দামে গলদা বিক্রি করতে বাধ্য হচ্ছেন, রপ্তানিকারকদের মাথায় হাত পড়েছে, সরকারও হারাচ্ছে বিশাল আকারের বৈদেশিক মুদ্রা। মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের মুজাহির ফিশের আড়তদার আবু মুসা বলেন, 5 গ্রেডের গলদা চিংড়ি 700 টাকায়, 8 গ্রেডের 550 টাকা, 10 গ্রেডের 500 টাকা, 12 গ্রেডের 400 টাকায় কিনেছেন। তিনি জানান, ইউকে না নিলেও স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, বাংলাদেশ থেকে গলদা চিংড়ি আমদানি করছে, এর ফলে কোনো মতে চিংড়ি খাত টিকে আছে। গলদার দাম রুই কাতলার মাছের মতো হওয়ায় অনেকেই দৈনন্দিন খাবার তালিকায় গলদাকে রাখছেন বলেও জানান আড়তদার আবু মুসা। বিদেশে মাছের সুনাম নষ্ট হওয়ায় চাহিদা কমে গেছে, চিংড়ি খাত সংশ্লিষ্টরা জানান। ইউরোপ ও আমেরিকায় চাহিদা না থাকার পাশাপাশি গলদা চিংড়ির দাম কমে যাওয়ার অন্যতম কারণ, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে জেলিসহ অপদ্রব্য পুশ করে। তারা চিংড়িতে অপদ্রব্য পুশ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশি গলদার বাজার নষ্ট করে দিয়েছে। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ মোহাম্মদ আব্দুল বারী বলেন, ইউকের বাজারে গলদা চিংড়ির চাহিদা কমে গেছে, যেটার দাম গত বছর $12 ছিল সেটির দাম এবছর $8, যে কারণে আমাদের স্থানীয় বাজারে গলদা চিংড়ির দামেও ধস নেমেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।